হ্যালো ফ্রেন্ডস, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার দিন শেষ। এবার আপনি লোকাল ট্রেনের টিকিট কাটুন আপনার মোবাইলে। হ্যাঁ, এমনই একটি সহজ কাজ যেটি আপনার মোবাইলের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন। তো এর জন্য কী কী প্রয়োজন, তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং অবশ্যই শেয়ার করুন, এবং ইউটিএস না যে কোনো একটি আইডি প্রুফ, তার নম্বর, হয়তো ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো কার্ড আপনি দিতে পারেন। তো চলুন শুরু করা যাক। ইউটিএস লিখে সার্চ করবেন। এই দেখুন বন্ধুরা, সার্চ করার পরে এই যে ইউটিএস এই অ্যাপসটি কিন্তু খুলে যাবে। তো যেহেতু আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, তাই জন্য ওপেন দেখাচ্ছে। তো আপনারা কী করবেন, গুগল প্লে স্টোর থেকে এটি ইনস্টল করে নেবেন। তো এবার চলুন দেখা যাক, ইনস্টল করার পরে এই অ্যাপে প্রবেশ করবেন, এন্টার করবেন। এন্টার করার পরে এই দেখবেন এখানে রয়েছে ইফ নিউ ইউজার টু ইউটিএস রেজিস্টার। তাহলে অবশ্যই প্রথমে রেজিস্টার করতে হবে, তো আপনি রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে আপনার মোবাইল নম্বর দিতে হবে এখানে। হ্যাঁ, এখানে মোবাইল নম্বর দেবেন, মোবাইল নম্বরটা যেন অবশ্যই আপনার কাছে থাকে। আর এরপরে লিখবেন আপনার নাম, তারপরে দেখবেন এখানে পাসওয়ার্ড দেবেন। আবার যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আবার পুনরায় এন্টার করবেন। মনে রাখবেন পাসওয়ার্ডটি যেন 6 ডিজিটের বেশি হয়, ঠিক আছে? তো এরপরে আপনি এখানে সিলেক্ট করবেন জেন্ডার, তারপরে ডেট অফ বার্থ, ঠিক আছে? ডেট অফ বার্থ এখানে প্রথমে মাস, তারপর দিন, তারপরে ইয়ার, এটি দেওয়া রয়েছে। তারপরে দেখবেন এই এখানে রয়েছে একটা বক্স, আই অ্যাকসেপ্ট দ্য ইউটিএস অন মোবাইল টার্মস অফ ইউজ অ্যান্ড প্রাইভেসি পলিসি। তো এখানে ক্লিক, এটা কী করবেন আপনি, টিক মেরে দেবেন। টিক মেরে দেওয়ার পরে এখানে দেখবেন জেনারেট ওটিপি। এই জেনারেট ওটিপিতে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপনি যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইলে একটি ওটিপি চলে আসবে, এবং সেই ওটিপিটি এন্টার করলেই সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার হয়ে যাবে। তো এবারে কী করবেন, রেজিস্টার হয়ে যাওয়ার পরে এবার কী করবেন, ব্যাক করবেন। আমি সমস্তটা করে নিয়েছি, তাই জন্য করছি না। তো ব্যাক করার পরে আপনি চলে আসবেন, দেখুন প্রোফাইল বলে অপশান আছে। প্রোফাইল অপশানে আসার পরে দেখবেন আপনার যে মোবাইল নম্বরটি অলরেডি চলে আসবে, এবং পাসওয়ার্ড যেটি রেখেছেন সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি লগ ইন করবেন, ঠিক আছে? তো পাসওয়ার্ড লগ ইন করার পরে দেখবেন এখানে এই লগ ইন ইফ অলরেডি রেজিস্টার। তো যেহেতু আমি আগে রেজিস্টার করে রেখেছি, আর তাহলে আমি কী করবো, এখানে ক্লিক করবো, এন্ট্রি করবো। এন্টার করার পরে লোকেশান চাইবে, তো আপনি ওকে করে দেবেন। দেওয়ার পর দেখবেন আপনার এটি খুলে যাবে। এই দেখুন, হ্যাঁ, এই যে খুলে গেছে। এবার দেখুন আপনি কী কী রয়েছে, দেখুন এর মধ্যে হচ্ছে বুক টিকিট, হ্যাঁ, বুক টিকিট, টিকিট বুক করতে পারবেন, তারপর টিকিট ক্যান্সেল করতে পারবেন, বুকিং হিস্ট্রি দেখতে পারবেন, আর ওয়ালেট, আর ওয়ালেট মানে এখানে আপনি টাকা ভরে রাখতে পারবেন, সেটা আমি পরপর দেখাচ্ছি। আর প্রোফাইল নিজে রয়েছে, আপডেট প্রোফাইলে গিয়ে দেখবেন আপনার এন্টার করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার একটা আইডি প্রুফ নম্বর চাইবে। তো আমি সঙ্গে সঙ্গে এটা আইডি প্রুফ একটা নম্বর দিয়ে দেবেন। এবার দেখবেন এটা শো টিকিট, এটা বুক করার পরে আসবে, তারপর এখানে লগ আউট করতে পারবেন। তো প্রথমে আমি বুক টিকিটে যাচ্ছি, দেখুন কীভাবে বুক করবেন। বুক টিকিটে আসার পরে দেখুন বন্ধুরা, এখানে আছে নর্মাল বুকিং আর কুইক বুকিং, আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম টিকিট, সিজন টিকিট আর কিউআর বুকিং। তো এখানে নর্মাল বুকিং যেটি রয়েছে সেটি দেখা যাক প্রথমে। তো নর্মাল বুকিং যখন আপনি যাবেন দেখবেন দুটো অপশান খুলে যাবে, একটা হচ্ছে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস, আর একটা রয়েছে বুক অ্যান্ড প্রিন্ট পেপার, ঠিক আছে? তো এর দুটোই আমি বলছি যে প্রথমে এটি দিয়ে যখন আপনি টিকিট কাটবেন দেখবেন যে আপনার স্টেশনের থেকে, যে স্টেশনের থেকে টিকিট আপনি কাটতে চান, সোর্স অফ স্টেশন, সেখান থেকে 200 মিটার দূরত্বে অবস্থান করতে হবে। 200 মিটারের বেশি হলে হবে না। আবার স্টেশনে উঠে কিন্তু টিকিট কাটবেন না, তাহলে কিন্তু কাটা যাবে না।
আর দেখবেন যে ডিসপ্লে অন মোবাইল ইজ ট্রাভেল অথরিটি, সেটি ওর ফোন জিপিএসে হাই করতে হবে। তো দেখবেন জিপিএস, দেখবেন আপনার এখানে জিপিএস যেটা রয়েছে, এই যে জিপিএস যেটা কিন্তু লোকেশনটা কিন্তু অ্যাক্টিভ করতে হবে। তো যখন তারপরে কী করবেন, আপনি এখানে বুকে যাবেন, যাওয়ার পর দেখবেন যে যে স্টেশন আপনার কাছাকাছি রয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু সেই স্টেশনের নামটা চলে আসবে। এই দেখুন আমি এই যে কাছাকাছি যে নামটা স্টেশনের নাম রয়েছে চলে এসছে। তারপর এটা যে ফর্ম স্টেশন, মানে যেখান থেকে আপনি যাত্রা শুরু করতে চান, আর এটা রয়েছে ডেস্টিনেশন, মানে যেখানে আপনি যেতে চান। তো সিলেক্ট করার পরে আপনি কি করবেন, এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেখবেন আমি সিলেক্ট করছি, তো এখানে কোথায় যেতে চান সেখানে সিলেক্ট করুন, যেন হাওড়া যেতে চান, যেখানে যেতে চান আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো সিলেক্ট করার পরে ডান করবেন, ডান করার পরে এই দেখুন ডান করার পরে দেখবেন একটু সময় নিচ্ছে, হ্যাঁ এই দেখুন ডান করার পরে দেখবেন এখানে রয়েছে নর্মাল বুকিং, এখানে যে অ্যাডাল্ট মানে টিকিট ওয়ান, মানে আপনি তিনটে টিকিট বুক করতে পারবেন এখানে, টিকিট জার্নি সব আর কিছু চেঞ্জ করার দরকার নেই। আর এখানে যদি চাইল্ড থাকে চাইল্ডের সাথে লিখবেন, আর এটা হচ্ছে আর ওয়ালেট, এটা ওকে করার পরে কিন্তু আপনার টিকিট বুকিং অপশন চলে আসবে। তারপর আপনার আলো আর ওয়ালেট থেকে টাকাটি কেটে নেবে, ঠিক আছে। দ্বিতীয়টি দেখা যাক, দ্বিতীয়টি রয়েছে দেখুন, হ্যাঁ দ্বিতীয় রয়েছে, হ্যাঁ নর্মাল বুকিং যেটা আমি বলছিলাম যে পেপারলেস যেটা, এই দেখুন এটা যেখানে আপনি যেখানে খুশি এটা কিন্তু বুক করতে পারবেন। প্রিন্ট টিকিট অ্যাট অরিজিনেটিং স্টেশন, কিন্তু আপনাকে টিকিটটা আবার প্ল্যাটফর্মে এসেই কিন্তু বা স্টেশনে এসে কিন্তু নিতে হবে। তো এটা আপনি যদি করেন, আচ্ছা এরপরে চলে আসুন, এই যে কুইক বুকিং দ্রুত বুক করা যাবে এখান থেকে, এই একই রকমভাবে বুকটা দুটোভাবে হবে। কিন্তু এরপরে আসি প্ল্যাটফর্ম টিকিট যারা কাটতে চান, প্ল্যাটফর্ম টিকিটও কাটতে পারেন এখান থেকে। তো এখানে বুক করার সেই নিয়মটি কিন্তু সব একই, ঠিক আছে। তারপরে দেখুন বন্ধুরা সিজন টিকিট, মানে আপনি 3 মাসের 1 মাসের টিকিটও কাটতে পারেন। আর এটা রয়েছে কিউআর বুকিং, কিউআর বুকিং এটা দেখবেন যে স্টেশনে টিকিট ইউটিএস টিকিট কাউন্টারের পাশে একটা কিউআর কোড দেওয়া রয়েছে, সেখানে কিন্তু মোবাইলে স্ক্যান করলেই সেটা চলে আসবে এবং তারপর আপনি বুক করতে পারবেন। তো এবারে দেখি বন্ধুরা, যেটা বলছিলাম যে আর ওয়ালেট, এটা কী দেখুন বন্ধুরা, আর ওয়ালেট বলছে দেখুন রিচার্জ ওয়ালেট, আপনি এখানে রিচার্জ করতে পারবেন, আপনার কারেন্ট কত ব্যালেন্স রয়েছে তাও দেখতে পারবেন এখানে, যে আপনি রিচার্জ করতে পারবেন। রিচার্জ করার জন্য পেটিএম, মোবিকুইক, এছাড়া ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এইসবই কিন্তু দিয়ে আপনি রিচার্জ করতে, এটিএম কার্ড দিয়ে রিচার্জ করতে পারবেন। এবার দেখুন এখানে রয়েছে এই যে কারেন্ট ব্যালেন্স, কত ব্যালেন্স রয়েছে, যদি আপনি রিচার্জ করেন তাহলে বুঝতে পারবেন কত ব্যালেন্স রয়েছে। এখান থেকে রিচার্জ হিস্ট্রি, কবে কী রিচার্জ করেছেন সেটা পেয়ে যাবেন। যদি আপনি 100 টাকা রিচার্জ করেন তাহলে কিন্তু 105 টাকা ব্যালেন্স পাবেন, যদি 200 টাকা রিচার্জ করেন 210 টাকা পাবেন, ঠিক আছে। এমনি প্রতি 100 টাকা রিচার্জে কিন্তু 5 টাকা করে আপনাকে ব্যাক দেবে। পুরো প্রক্রিয়াটা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি আপনাদের খুব যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে যাদের সবারই উপকার আসে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব।